চট্টগ্রামের বনে বাড়ছে বিলুপ্ত প্রায় আর ঔষধি গাছ। গেল তিন বছরে ৬টি উপজেলায় লাগানো হয়েছে এমন প্রায় ১ কোটি চারা। সুফল প্রকল্পের আওতায় সামাজিক বনায়নের সুবিধা পাচ্ছে ২০,০০০ পরিবার। এতে চুরি করে গাছ কাটাও কমেছে বলে দাবি বন বিভাগের। চট্টগ্রামের ৬টি উপজেলায় বন বিভাগের এই সুফল প্রকল্পের কাজ শুরু হয় ২০১৮ সালে, যার অন্যতম লক্ষ্য সামাজিক বনায়নের মাধ্যমে বন ধ্বংস থেকে বনজীবীদের নিবৃত্ত করা, সে সাথে বিলুপ্ত আর ঔষধি গাছগুলো ফিরিয়ে আনা। প্রকল্পের আওতায় এর মধ্যে ফটিকছড়ি, হাটহাজারি, সীতাকুণ্ড, মিরসরাই সহ বিভিন্ন পাহাড়ে ৩,০০০ হেক্টর জমিতে লাগানো হয়েছে নানা জাতের প্রায় ১ কোটি চারা, যার অন্যতম বৈলাম, হরিতকি, চাপা, বহেরা, ডুমুর। বন কর্মকর্তারা বলছেন, এতে শুধু সবুজ প্রকৃতির আওতা বাড়বে তা নয়, সাথে বাড়বে পশু পাখির আবাস। তাদেরকে বিকল্প আয় বর্ধক বিভিন্ন কাজে অংশগ্রহণ করা, এতে তারা আপনার যেমন বন বিমুখটা কমবে এবং তাদের আপনার আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে এবং তারা আমাদের বনের গাছপালা পাহারা দেবে। খালি এলাকাগুলো ধীরে ধীরে সবুজায়ন হচ্ছে, সাথে সাথে এই সমস্ত বনায়নগুলোর পরে আমাদের এই সমস্ত জায়গায় যে সমস্ত বন্যপ্রাণী ইতিমধ্যে হারিয়ে গেছে বা অন্যত্র ওনারা চলে, এই সমস্ত বন্যপ্রাণী অন্যত্র চলে গেছে, এই সমস্ত বন্যপ্রাণী আবার পুনরায় এইসব জঙ্গলে ফেরত আসতেছে। এই সুফল প্রকল্পের সুফল পাচ্ছে বনের উপর নির্ভরশীল প্রায় ২০,০০০ পরিবার। তাতে করে কমেছে বনের গাছ কাটাও। বিভিন্ন আক্রমণ আছে, আগুনের ইয়ে আছে, এগুলো থেকে আমরা নিজেরাই এতটুকু পার সময় দিয়ে সহযোগিতা করি এবং সাথে সাথে আমরা অফিস থেকে সাহায্য সহযোগিতা নিয়ে অফিসে আমাদেরকে ডাকা আমরা আসি। অকশন হয়ে গেছে, গাছ খতন হয় না। গাছ খতন হলে হয়তো আমি আশা করি যে ২-৩ লাখ টাকা পাবো, আমার যথেষ্ট গাছ আছে ৭ একর বাগানে। প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৩ সালে, যাতে বাকি সময়ে চারা লাগানো হবে আরও ৩,০০০ হেক্টরের বেশি এলাকায়। জুবাইর মঞ্জুর, চ্যানেল ২৪, চট্টগ্রাম।